প্রশাসনের নির্দেশ থাকা সত্ত্বেও এক শ্রেণীর বাইক আরোহী বিনা হেলমেটে বাইক চালাচ্ছেন পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে। সোমবার বীরহাটা ট্রাফিক পুলিশের ওসি চিন্ময় ব্যানার্জির নেতৃত্বে বর্ধমান পুরসভার সামনে অভিযান চালানো হয়। এদিন প্রায় 150টি দুচাকার গাড়ি আটক করা হয়। যাদের গাড়ির সঠিক কাগজপত্র ও হেলমেট নেই তাদের আটক করে জরিমানা করা হয়। একটু আগে গিয়ে ডান দিকে স্ট্রেট পাবে। পুলিশ প্রশাসনের এই রূপ উদ্যোগকে সাধারণ মানুষ সাধুবাদ জানান। চিন্ময় ব্যানার্জি, সেফ ড্রাইভ সেফ লাইফ। আপনাদেরকে এত সতর্ক করছে, আপনারা হেলমেট তাতেও কেন পড়ছেন না? আপনারা বাড়ি কোথায়? এখানে বিরাটার অসি চিন্ময় ব্যানার্জি সেফ ড্রাইভ সেফ লাইফ আপনাদেরকে এত সতর্ক দিচ্ছে, তার সত্ত্বেও আপনারা হেলমেট কেন করছেন না? না, কাছে বাড়ি থাকলে কি আপনি হেলমেট পরবেন না? প্রশাসন ট্রাফিক পুলিশ চিন্ময় দার উদ্যোগে রোদে বাতাসে আপনাদেরকে সতর্ক করছে সেফ ড্রাইভ সেফ লাইফ, আপনাদেরকে তো হেলমেট পরা উচিত। এত বলা একদম বর্ধমান থেকে টিঙ্কু সাউয়ের রিপোর্ট, আনন্দবার্তা।